আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। ঈদ স্পেশাল রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো ব্রেড কাস্টার্ড মালাই ডেজার্ট। খুবই সহজে মাত্র 10 মিনিটে এটা তৈরি করা যায় কোনো ধরনের ঝামেলা ছাড়াই। খেতে অনেক বেশি সুস্বাদু আর হেলদি হয়। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, এতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। প্রথমে আমরা মালাইটা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এখন এই দুধটাকে জাল করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখনই দুধটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। চিনিটা দিয়ে আমি আবারও 10 মিনিটের মতো দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিনিটা দেওয়ার পর আমি 10 মিনিটের মতো দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণ দুধের সাথে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। গুলানোর পর এখন আমি এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকব, যাতে করে কোনো ধরনের দলা পাকিয়ে না যায়। তারপর এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করলে দেখা যাবে যে এই মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো আমাদের মালাইটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন নামানোর আগে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ এরকম কোঁচানো কাঠবাদাম বা অ্যালমন্ড দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন, চাইলে অনেক ধরনের বাদাম মিক্স করেও ব্যবহার করতে পারেন। তো আমাদের দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটাকে অফ করে দিয়েছি, আর এখন নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে আমি কিছুটা ঠান্ডা করে নেব। চাইলে আপনারা ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন। অন্যদিকে আমি পাউরুটির ভেতরের পুরের জন্য একটা মালাই পেস্ট তৈরি করব। এর জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ দুধের সর বা মালাই নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নেব। আমাদের মালাই পেস্ট রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি কিছু পাউরুটি বা ব্রেড নিয়েছি। এখন এগুলো দিয়ে আমি ব্রেড মালাই তৈরি করব। তো আমি প্রথমে 2টা ব্রেড নিয়ে এর সাইডগুলো কেটে ফেলে দিয়েছি, মানে সাদা অংশের বাইরে যে অংশটা থাকে সেগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। শুধু সম্পূর্ণ সাদা অংশটা দিয়েই আজকের এই প্রিপারেশনটা আমি করব। সাইডের যে বাড়তি অংশগুলো আমরা কেটে রেখেছি সেগুলো ফেলে না দিয়ে আপনারা চাইলে এগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারেন। এখন একটা পাউরুটি নিয়ে আমি এর মধ্যে যে মালাই পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মালাই পেস্ট লাগানোর পর অন্য একটা পাউরুটি দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। তারপর এটাকে আমি কোণাকুণি এরকম করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্কোয়ার শেপেও কাটতে পারেন। তো আমি একটা পাউরুটিকে, মানে এখানে 2টা পাউরুটি আছে, 2টা পাউরুটিকে এরকম 4টা স্লাইস করে নিব। আপনারা যদি একটু বড় রাখতে চান তাহলে 2 টুকরো করলেও পারেন। এভাবে করে আমি অনেকগুলো পাউরুটি মালাই পেস্ট লাগিয়ে টুকরো করে নিয়েছি। টুকরো করার পর এখন এগুলোকে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পর আমি যে মালাইটা আগে রেডি করে রেখেছিলাম, যেটা ঠান্ডা করে নিয়েছি, আর এই ঠান্ডা মালাইটা এখন আমি পাউরুটির উপরে এভাবে দিয়ে দিচ্ছি। ভেতরে মালাই পেস্টের পর আর উপরে মালাই ঝোল। সুতরাং আপনারা বুঝতেই পারছেন এটা খেতে কেমন সুস্বাদু হবে। এই ঈদে অবশ্যই এই ডেজার্টটা বানাতে ভুলবেন না, আর বানানোর পর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।